السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: الحمد لله رب العالمين الرحمن الرحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله تعوذ كريب ولي الحمد لله আল্লাহ তাআলার মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। আল্লাহ, অসংখ্য মানুষ এমন আছেন, অসংখ্য মুসলমান যারা চিটাং রোডে গাড়ির অপেক্ষায়, গাড়ি ধরার জন্যে, গাড়ি থেকে নামার জন্যে ঢাকার বিভিন্ন অঞ্চলে, যাত্রাবাড়িতে, সায়দাবাদে, মতিঝিলে, কী বলে গুলিস্তানে, ফার্মগেটে, মোট কথা ওই সমস্ত জায়গাগুলোতে অনেকে রাস্তাঘাটে, দোকানে কি পরিমাণ ঘুরপাক খাচ্ছে, কি পরিমাণ ঘুরতেছে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, সমস্ত ব্যস্ততা পিছনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে মেহরবানি করে মাগরিব জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন। ও সমস্ত লোক ব্যস্ততার মধ্যে, পেরেশানির মধ্যে কষ্ট করে রাত্রি অনেক রাত বাড়ি বাসায় আসবে, অস্থির কারবার, এক ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সুযোগ হচ্ছে না। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে তাফসীর তথা কোরআন কারীমের তাফসীর শোনার জন্য মসজিদে বসার তৌফিক দিয়েছেন। আমরা ধারাবাহিকভাবে সূরা ফাতিহার শুরু থেকে আলোচনা করে আসতেছি আর রহমানির রহিম। গত সপ্তাহের কিছু অংশ আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ তৌফিক দিলে বাকি দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আর রহমান দয়ালু, আর রহিম দয়ালু। কেমন দয়ালু? অতীব দয়ালু। কেমন দয়ালু বলেন? কেমন দয়ালু? অতীব দয়ালু, অনেক দয়ালু, যে দয়ালু বর্ণনা করার ভাষা কোনো মানুষের নেই। তিনি যে কি পরিমাণ দয়ালু সেটা ভাষায় বর্ণনা করার ভাষা পৃথিবীর কোনো অভিধান তৈরি করেনি, এত বেশি দয়ালু। আর রহমান দয়ালু, আর রহিম দয়ালু। আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ দেখি, পরম করুণাময়, পরম করুণাময়, অতীব দয়ালু, আল্লাহর নামে শুরু। তো এখানে আর রহমান মানে পরম করুণাময়, পরম করুণা যিনি করেন তিনি হলেন আর রহমান।
তিনি কে চিনেন নি তাকে আল্লাহ তিনি কে আল্লাহ আমরা আরো বলেছি আল্লাহর আসল নাম কি আল্লাহ আল্লাহর আসল নাম কি আল্লাহ আল্লাহর গুণগত নাম অনেক আর রহমান আল্লাহর সিফাতি নাম গুণগত নাম গুণবাচক নাম কিন্তু আসল নাম আল্লাহ 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 দয়া করেন বলে আল্লাহ না দয়ান করেন বলে তিনি রহমান রহিম তিনি ক্ষমা করেন বলে তিনি গফুর গফফার এই মানুষের দোষ গোপন করেন বলে তিনি সত্তার ক্ষমা করেন বলে তিনি তাওয়াব হেফাজত করেন বলে তিনি হাফেজ হাফিজ কিন্তু তার আসল নাম আল্লাহ আর রহমান সেটা আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর সে আল্লাহ কে রব্বিল আলামিন এটা হলো প্রথম গুণ তিনি সমস্ত জগতের সকল মখলুকের রব এরপরে গুণ বর্ণনা করছেন আর রহমান আর রহিম এরপরে আয়াতগুলোর যে ধারাবাহিকতা দেখেন আল্লাহ কিন্তু জব্বার আল্লাহ কিন্তু আজাব দেন আল্লাহ কিন্তু শাস্তিও দেবেন আল্লাহ কিন্তু জাহান্নাম ঠিক করে রেখেছেন কিন্তু সূরা ফাতিহায় তিনি যে নিজের গুণ বর্ণনা করেছেন তার প্রথম নিজের নাম বলেছেন লিল্লাহি তারপরে গুণ বলেছেন রব্বিল আলামিন তারপরের গুণ বলেছেন রহমান তারপরের গুণ বলেছেন রহিম এক্ষেত্রে আল্লাহর জাহান্নামে যে একটা আছে আল্লাহ যে কঠিন আল্লাহ যে জব্বার আল্লাহ যে আসলে আজাব দেওয়াওয়ালা দেনেওয়ালা এই জাতীয় কোনো গুণের কথা এখানে আসে নাই কোনটা আসছে শুধু দয়া 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 লালন পালন করেন সেটা দয়া করেন সেটা দুনিয়ার দয়া আখিরাতের দয়া মুখ্য কথা আল্লাহ যে দয়ালু এই এই জাতীয় গুণগুলো এখানে আসছে আমার চিনস নাই আমি খালি হাসি বললে মনে করছে খালি হাসি আমি দরুম যে জমের ধরা আমার চিনস নাই বলি না আমরা বলি না অনেক সময় বলি না আমি হাসি এই জন্য মনে করছে আমি কিছু বুঝি না খালি হাসি হই আমি কোনো সময় বকি না মারি না পিটাই না এই জন্য মনে করছে আমি পিটাইতে জানি না হ্যাঁ এই আখলাক আমি দেখাই বলে তুমি আমাকে দুর্বল মনে করতেছো না আমি পারি কিলেতেও পারি ধরলে জমের ধরা ধরতে পারি আসমানে ডাক দিলে আমি ছাড়ুম না এরম ধরো আমি ধরতে জানি কিন্তু সেটা আমি দেখাই না আমার আল্লাহ এই আয়াত সূরা ফাতিহার মধ্যে তার যে গুণগুলো বলেছেন সেখানে আল্লাহ যে ধরতে জানেন আল্লাহ যে আজাব দিবেন আল্লাহ যে শাস্তিও দিতে জানেন সেটা বলেন নাই বুঝান নাই শুধু বুঝাইছেন রব্বুল আলামিন তিনি সকল জগতের রব পালক প্রতিপালন করেন সবার সকল দাবি পূরণ করেন এরপরে বলতেছেন রহমান আমি দয়া করি আর রহিম আমি আখেরাতেও দয়া করব দেখ শুধু দয়া আর দয়া দয়া আর দয়া দয়া আর দয়া লা ইবাদি ইয়া ইবাদি হে আমার বান্দারা হে আমার বান্দারা লা তাকনতু মির রাহমাতিল্লাহ আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম কোন ধরনের বান্দা কাদেরকে আমি ডাকতেছি কাদেরকে আমি সম্বোধন করছি কাদেরকে আমি আমার দিকে আহ্বান করছি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যাদের জিন্দেগীতে কোনো সওয়াব কাকে বলে জানে না যারা নেক কাকে বলে জানে না সারা জীবন শুধু বদকারী বদকারী সারা জীবন শুধু অন্যায় আর অন্যায় সারা জীবন শুধু নাফরমানি আর নাফরমানি নিজের জীবনের আশা যারা শেষ করে দিয়েছে নিজের উপর যারা জুলুম করতে করতে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে এমন অসহায় বান্দারা শুনো নাফরমান বান্দারা শুনো জালিম বান্দারা শুনো গুনাহগার বান্দারা শুনো লা তাকনতু মির রাহমাতিল্লাহ আমার গুনের কবলে রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না আমার রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহ ইগফিরু যুনুব জামিয়া নিশ্চয় আল্লাহ আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন সমস্ত গুনাহ শুধু আসো আসো বাজ আ হর আছে হস্তি বাজ আ ফিরে আসো ফিরে আসো ফিরে আসো নিরাশ হয়ো না দেখেন বুখারী শরীফের হাদিস গত সপ্তাহে মনে শুনিয়েছিলাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন লোক 99টা হত্যা করছে কয়টা 99টা মারছে কত বড় জালিম হতে পারে চিন্তা করেন 99টা মারার পরে আল্লাহ তাআলা দেখেন আল্লাহ হেদায়েত দিবে কিন্তু হেদায়েত দিয়ে যে তার মাধ্যমে একটা ঘটনা ঘটালেন নবীজির মুখে সেটা আমাদের জন্য উপস্থাপন করলেন কেন এটা কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নৈরাজ হলো না
আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। রাসূল করিম সরকার দো জাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 99টা হত্যা করেছে, এরপরে তার অন্তরের মধ্যে অনুভূতি সৃষ্টি হয়েছে, হায় হায় কি করলাম কি করলাম, 99টা মানুষ আমি হত্যা করেছি। একজন অর্ধ আলেম নিমে মোল্লা সাধারণ একজন হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমি তো 99টা মাইরা ফেলছি, আমার মনটা এখন একটু আল্লাহর দিকে ঝুঁকতে চায়, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা? ওই ব্যক্তি বলেন, না না, আল্লাহর দরবারে তোমার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডেকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডেকে বলতেছেন, আসো আসো, নিরাশ হইও না। আর ওই বেটাই কয়, না না, আল্লাহর দরবারে তোর কোনো জায়গা নাই। দেখেন আল্লাহর কথা আর বেটার কথা মিলল? আল্লাহ কয়, আসো, কোনো নৈরাশ হওয়ার কারণ নেই। আর ওই বেটাই কয়, না, তোর কোনো ক্ষমা নেই। এবার চিন্তা করলো, যেহেতু আমার মনটা আল্লাহর দিকে ফিরেছিল, লোকটা আমাকে বঞ্চিত করছে, সুতরাং মায়ের যখন খাবই আরো একটা মাইরা, তারপরে গাই, হ্যাঁ, যখন কিলানি খামই, আরে আদালতে যখন জান লাগবই, তোরে পিটাইয়া থাপ্পড় একটা দিছি আর তুই মামলা করছিস, থাপ্পড় একটা দিছি আর মামলা করছিস, আমাকে আদালতে যাইতে হইব, পুলিশে তো ধরে এই ফেলাইব, তাইলে তোরে বাঁচাই গেল্লার হোক, কল্লার এই ফেলাই দিই কি কর, মাঝে মধ্যে এরকম এ উঠে যায়, মেসেজ খারাপ হয়ে যায়। আমি থাপ্পড় দেওয়ার কারণে তোর কাছে সরি বললাম, এরপরে তুই আমার মাফ করলি না, মামলা করলি বা বিচার দায়ের করলি, আমাকে দাঁড়াতেই যখন হবে তো সাইজ করে মাইরা লয়ে হাতে প্লাস্টার বান্ধা এলো, তারপরে যামনে যে কাছে হুজুর আমারে মাফ করবো নি, আল্লাহ তাআলা কয় না তোর মাফ নাই, কয় যে 99টা মাইরা মাইরি খামু, তা তোর এরকম মাইরা লই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ওই বেটা কি করলো, 100 নম্বর তথা ওই হুজুরটা রে মাইরা লইলো, কল্লা বালা আইছে, এটা কত রাই যে 100টা, কিন্তু তার যে ভিতরে একটা, তার যে ভিতরে অনুভূতি, এই অনুভূতি তাকে এখনো পর্যন্ত নাড়া দিচ্ছে, এখনো পর্যন্ত তার ভিতরে ওই তপ সৃষ্টি হয়ে গেছে, কি করা? আহ, রাসূল করিম সরকার দো জাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি সেখান থেকে বের হয়ে আরো বড় একজন আলেমের কাছে গিয়ে বলে, হুজুর 99টা মাইরা অমুক সাহেবের কাছে গিয়েছিলাম, তিনি বঞ্চিত করেছেন, তাকেও শেষ করে আসছি, 100 পুড়েছি, এবার কোন আমার কোন রাস্তা আছে কিনা, না থাকলে কিন্তু ঘরে আছে, না থাকলে কিন্তু একটা মারছি, একটা একটা করুন, আমার কোন রাস্তা আছে কিনা। ওই বেটা কয় যে, হ্যাঁ আছে, ওইলো কি বলে, আছে, আর রহমান, আল্লাহ কি, আল্লাহ কি, আর রহমান, তোমার মতো অপরাধীকে আল্লাহ মাফ না করলে আল্লাহ কিসের রহমান রে, কিসের রহমান, আল্লাহ আল্লাহ মাফ করবেন? এক কাজ করো, তুমি তো উদ্ভট মানুষদের সাথে চলে চলে তোমার জীবনটাকে এলোমেলো করে ফেলেছো, তুমি তো উশৃঙ্খল পরিবেশে জীবন কাটিয়ে তোমার জীবনটাকে বেকার বানিয়ে ফেলেছো, উশৃঙ্খল করে ফেলেছো, একটা কাজ করো, আর বাকি জীবন যেটা আছে এই জীবন তুমি আর এই উশৃঙ্খল উদ্ভট মানুষের সাথে থাকবা না, ওই অমুক এলাকা একটা আবাসিক এলাকা আছে, কথার কথা একটা আবাসিক এলাকা আছে যেটাকে মোল্লা পাড়া বলে অথবা মৌলবী পাড়া বলে অথবা হুজুর পাড়া বলেন, মনে একটা মনে করেন না, বুজুর্গ পাড়া, যেখানে সাধারণত মানুষ বুজুর্গ, সব বুজুর্গরা এখানে বাস করে, কোন পুরা এলাকা একটা টেলিভিশন পাইবা না, সেখানে কোনো বেহায়া বেগানা মহিলা রাস্তায় নামবে না, সেখানে বেপর্দা কোনো মহিলা দেখবা না, সেখানে দাড়িবিহীন কোনো মানুষ দেখবা না, সেখানে সব দিনের উপর অটল চলে, সেই এলাকায় তুমি চলে যাও, তাদের সংস্রবে থাকতে থাকতে তোমার জীবনের গতিবিধি চেঞ্জ হবে, তোমার অনুভূতি পাল্টে যাবে, তোমার জীবন আলাদা হয়ে যাবে, এই উশৃঙ্খল জীবন থেকে আউট হয়ে তুমি ওই ভালো মানুষদের কাছে চলে যাও, বাকি জীবন, বাকি জীবন সেখানে কাটাও। এবার এই লোকটা রওনা হয়েছে সেদিকে, সেই এলাকার দিকে যাচ্ছে, তওবা করে ফেলেছে, তুমি তওবা করো এবং সেখানে চলে যাও, তিনি তওবা করেছেন, সেখানে রওনা হয়েছে। ইত্তবশরে আজরাইল ফেরেশতা এসে তার সামনে হাজির,
আজরাইল ফেরেশতা এসে তার সামনে হাজির, নিয়ে গেছে। সেই লোকটাকে যখন আজরাইল গ্রাস করতেছে তখনও কিন্তু তার তার আগ্রহটাকে আরো নাড়া দিচ্ছে, সে হামাগুড়ি খেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে হামাগুড়ি খেয়ে বুক টান টান করে, বুক টান টান করে সে এলাকার দিকে যায়, একটা ধাপ সেদিকে যায় পড়ছে, পড়ে মরে গেছে। এবার আজাবের ফেরেশতা আসছে, এসে কয় এত হারা জীবন আকাম করছে মানুষের, মানছে ওর জাহান্নামে নিয়ে যাবো। রহমতের ফেরেশতা আসছে, কয় না সে আজ তওবা করছে, ওর আমি নিয়ে যাবো। দুজনে লাগছে ঝগড়া, মুখাসামাত। এবার আল্লাহ তাআলা তৃতীয় আরেক ফেরেশতা পাঠাইছে, বিচারক, বিচারক পাঠাইয়া তৃতীয় জনকে কইতেছে তুমি বুদ্ধিমতে যাইবা। দেখবেন অনেক সময় দুজনে চুক্তি করে যায় দোকানে, লোকটা আমার সাথে একটু উল্টা করছে, হ্যাঁ তো আমি ওনাকে এখন যাই ধরব, কিন্তু আমি সরাসরি ধরতে গেলে বেটা আমার চাইবে ধরবো, আমি যদি এলাকার মুরব্বী আরেকজনকে নিয়ে যাই তাহলে কিন্তু পারবো না বেটা আমার লাগে। তা আমি বুদ্ধি করে কি করে, আপনি একটু বাইরে দাঁড়ায় থাকেন তা আমি দোকানে যাবো, যে আপনি দেখতে থাকবো, কথাবার্তা বলতে থাকবো, আস্তে ধীরে খোঁজখবর নেবো, আপনি ওদিক দিয়ে যেতে যেতে হঠাৎ করে আরে হুজুর আপনি, ও এনে কি, সালাম আলাইকুম, এনে কি, কি জন্য আসছেন? তা আপনি কিন্তু বাহির থেকে বুদ্ধি করে আসবেন যে হুজুর আপনি কোত্থেকে আসলেন, কেমনে আসলেন, আসলে কিন্তু বুদ্ধি করে আগের থেকে ইঞ্জিতরা কি কোন হয় না এরকম মাঝে মধ্যে। তা আমরা দুজনে একত্রে গেছি কিন্তু আমি দোকানে উঠছি, উনি শুধু আমাকে পাইলে আরো চাপাইয়া ধরবে, কিন্তু মুরব্বী একজন অথবা এলাকার গণ্যমান্য একজন পাইলেন ওরকম আমার সাথে আচরণ উল্টা করবে না, এরকম একটা বুদ্ধি করে আমরা করে থাকি। আল্লাহ তাআলা একজন তৃতীয় ফেরেশতাকে বলতেছেন তুমি পথিক হয়ে চলতে থাকো, চলতে থাকো, যখন দেখবে যে দুজনের মধ্যে মুখাসামাত চলতেছে, ঝগড়া চলতেছে, তো তাদের মাঝখানে যায় জিজ্ঞেস করবা কি ব্যাপার ভাই, তোমরা দুজনে কি নিয়ে ঝগড়া লাগছো, ভয় দেখছেন নি এবার লাগছে, এই যে কই এটা হারা জীবন মানুষের মারছে, এখন মরছে আমি আজ জাহান্নামে লয়ে যাবো, দাম তওবা করছে, এরা রহমতের ফেরেশতাকে তওবা করছে, এরা আমাদের জান্নাতে নিয়ে যাবো। এবার তৃতীয় জনের বুদ্ধি দিয়া সুন্দর মতো ওদেরকে এটা বুঝ দিচ্ছে, এক কাজ করো, কি কাজ, এইখানে পড়ে থাকুক, তার বাড়ি যেখানে সেখান থেকে এখানে মাপো, আর সে যে এলাকায় যাবে সেখান থেকে এখানে মাপো, যদি সে যেখানে পড়ে আছে এখান থেকে তার এলাকা যদি কাছে হয় আর ওই এলাকা যদি দূরে হয়, তার নিজের এলাকা বাড়ি যদি কাছে হয় এবং যে এলাকায় যাবে সে এলাকা যদি দূরে হয়, তাহলে বুঝতে হবে যে সে জাহান্নামের দিকে, কারণ এখনো সে গুনার দিকে রয়ে গেছে, আগে হলো ভালোর দিকে আসতে পারেনি। আর যদি মাপঝুপে দেখো যে ভালো এলাকাটা তার থেকে অনেক নিকটে এবং নিজের বাড়িটা দূরে, তাহলে বুঝতে হবে যে সে তাজাউজ করেছে, অতিক্রম করে ভালোর পথে এগিয়ে আসছে, সুতরাং তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে। দেখেন তৃতীয় ফেরেশতা বুদ্ধি দিছে আর দুজনে এবার মাপা শুরু করছে। আল্লাহ রাসূল বলতেছেন মহান আল্লাহ জমিনকে হুকুম করেছে যে জমিন ওই বুজুর্গ পাড়া আর সেই ব্যক্তির মাঝখানে সেই জমিনটাকে হুকুম করেছে, জমিন তুমি লম্বা হয়ে যাও। সূরে করিম সরকারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই দুইজন ফেরেশতা জমিনটাকে মাপা শুরু করে দিল। সর্বশেষ মাপার পরে, তদন্ত করার পরে, তাহকিক করার পরে এই ফলাফল দাঁড়ালো, সে যেখানে পড়ে আছে সেখান থেকে ওই ভালো এলাকাটা অনেক নিকটে, আর যে জায়গায় পড়ে আছে সেখান থেকে তার বাড়ি অনেক দূরে। সুতরাং ওই তৃতীয় ফেরেশতার ফয়সালা অনুপাতে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে রহমতের ফেরেশতা ওই বান্দাকে জান্নাতে নিয়ে গেছে। আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন কি, আল্লাহ দয়ালু। একশত মানুষকে হত্যা করার জন্য এক বছর এসে পারে নাই, অনেক দিন পর্যন্ত করতে হয়েছে। একশোটা শিশুকে, একশো জন মহিলাকে সে বিধবা বানিয়েছে, অন্তত কতগুলো শিশুকে সে এতিম বানিয়েছে, কতগুলো মায়ের কোল সে খালি করেছে, কি পরিমাণ বদদোয়া তার উপরে পড়েছে, কি পরিমাণ জুলুমবাজি সে করেছে, কতটুকুন সে
অন্যায় বিচার জগতের মধ্যে চালিয়েছে কিন্তু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এমন অন্যায়কারী কেউ ডেকে ডেকে বলতেছেন আল্লাযীনা আসরাফু আনফুসাহুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার অন্যায়কারী অপরাধী গুনাহগার বান্দারা শোনো শোনো তুমি নিজের উপরে জুলুম করেছো নিজে নৈরাশ হয়ে যেও না নাকের নিঃশ্বাস যখন যতক্ষণ চালু আছে চোখের পাওয়ার যতক্ষণ বাকি আছে হাতের পায়ের শক্তি যতক্ষণ বাকা আছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ফিরে আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম ইগফিরুজ যুনুবা জামিয়া তোমাদের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব সব মাফ করে দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর বললেন নবীজি বলতেছেন দেখবে এমন কিছু মানুষ যারা সারা জীবন অন্যায় করবে গুনাহে লিপ্ত থাকবে নাফরমানি করবে মৃত্যুর আগ মুহূর্তে সে সৎ কাজের মধ্যে জড়ে যাবে এবং সেই ওসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন এবং সে জান্নাতি হয়ে যাবে এজন্য ভাই জীবনে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু ঘটে গেছে আমরা সেখান থেকে ফিরে আসতে হবে আমি প্রতিদিন 100 বারের বেশি তওবা করি আল্লাহ রাসূলের কোন গুনাহ আছে যদি কেউ মনে করে যে রাসূল তো মানুষ গুনাহ তো করতেই পারেন নাউজুবিল্লাহি মিন জালিক তার ইমান থাকবে না আমাদের ইমানের দাবি ইমানের আকীদার দাবি হলো আম্বিয়ায়ে কেরাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম নির্দোষ নিষ্পাপ কোনো পাপ নাই তাদের বলে পাপ নাই তাদের যোগ্যতা বলে কি বলেন পাপ না করা তাদের নিজের যোগ্যতা বলে না আল্লাহর মেহরবানিতে আল্লাহর মেহরবানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন যে এমন কোন মানুষ নাই যার সাথে একটা শয়তান লাগা নাই এমন কোন মানুষ নাই যার সাথে একটা শয়তান লেগে নাই শয়তান সমস্ত মানুষের সাথে ওয়াসওয়াসা দেয় লাগে তো এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আছে সুন্দর প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আছে তো সাহাবী বলেন হ্যাঁ আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আমার সাথে আছে আমার সাথে আছে কিন্তু ফাহুয়া কাদ আসলামা সে আমার সাথে পারে না আমি যেমনে কই সে এমনে চলে তুমি তো শয়তানের লাগে পারো না আমার লাগে শয়তানে পারে না এটাকে ওরা নিজের যোগ্যতা বলে না আল্লাহর মেহরবানি আরো কয়েকটা হাদিসের মধ্যে একই প্রশ্ন আসছে আল্লাহ রাসূল বলেন এক্ষেত্রে যেমন যেমন যেখানে নারী পুরুষ একটা হাদিসের মধ্যে আসছে যেখানে একজন নারী একজন পুরুষ একত্র হবে সেখানে তৃতীয় জন হয় শয়তান তৃতীয় জন কে হয় শয়তান এই দুজনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় লাগায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন এই হাদিস শুনেছেন সেদিন থেকে তার মেয়ে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশার ঘরে তিনি যেতেন না আওয়াজ দিতেন আগে আওয়াজ দিতেন জিজ্ঞেস করতেন আয়েশা তুমি ছাড়া কেউ আছে কন্যা তাহলে পরে আসব কেন কেন এখানে মেয়ে একটা মেয়ে মেয়ে একটা মেয়ে আর আমি একটা পুরুষ বাবা দুইজন যদি সেখানে যায় তৃতীয় জন শয়তান আল্লাহ রাসূল বলেছেন সুতরাং আমার মেয়ে যদিও রাসূলের স্ত্রী আমার মেয়ে তারপরেও তার কাছে হযরত আবু বকর যেতেন না কেন যেতেন না এই জন্য যে মাঝখানে শয়তান আর ওই শয়তানের সাথে মানুষ পারে না ওয়াসওয়াসার মধ্যে যদি নিক্ষেপ করে আর কোন রকমে পা যদি পিছলিয়ে যাওয়া হয় আল্লাহু আকবার কার সাথে কি হয়ে যাবে কি হয়ে যাবে আহ মুসলমান হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তাকে দাফন করা হয়েছে তার নিজের ঘরে তথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত আয়েশার নিজের ঘর নবীজি সেখানে তিনিও থাকতেন সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন তার ইন্তেকাল হলো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে দাফন করা হলো সেখানে তার হযরত আয়েশা ছিলেন কি বলে হযরত আবু বকর ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও সেখানে বসবাস করতেন কেন যিনি ইন্তেকাল করেছেন প্রথম তিনি তার স্বামী যিনি দ্বিতীয়তে ইন্তেকাল করলেন তিনি তার বাবা তৃতীয় নম্বরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকরের পাশে আরেকটা জায়গা এমন ছিল খালি একজন মানুষ সেখানে শুইতে পারেন দাফন হতে পারে এতটুকু জায়গার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে চিন্তা করলেন যে আমি মারা যাওয়ার পরে এখানে আমাকে দাফন করা হবে
কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তিনি ইন্তেকাল করার আগে তিনি নিজে হযরত আয়েশার কাছে প্রস্তাব পাঠিয়েছেন যে আল্লাহর রাসূলের স্ত্রী তথা উম্মুল মুমিনিনকে এই কথা জিজ্ঞেস করে আসো আমার মনের শখ আমার মনের তামান্না আল্লাহর রাসূলের পায়ের সাথে আবু বকরের পায়ের সাথে আমার ইন্তেকালের পরে আমার একটু দাফন করবে এটা আমার তামান্না ওনাকে একটু যদি বলো একটু অনুমতি দিলে আমি সেখানে থাকব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কত বড় বিসর্জন তিনি দিয়েছেন যেটা নিজের জন্য মনে মনে নির্বাচন করে রেখেছেন হযরত ওমর প্রস্তাব করার পরে ওমর সেখানে দাবি করার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে সেই জায়গায় হযরত ওমরকে দাফন করার অনুমতি দিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো সেখানে দাফন করা হলো যে ঘরটায় নবীজিকে দাফন করা হয়েছে সেটা কিন্তু হযরত আয়েশার ঘর আগেই বলে রাখতে চাই এটা হযরত আয়েশার ঘর আমি আমার ঘরে বাস করব এটা আমার অধিকার এটা আমার অধিকার রাসূল ইন্তেকাল করলেন সেখানে দাফন করা হলো আয়েশা সেখানে বাস করেন আবু বকর ইন্তেকাল করলেন সেখানে দাফন করা হলো তিনি সেখানে বাস করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আবু বকর ওমর দুজন শ্বশুর উসমান আলী দুজন জামাই আবু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর তথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত্মীয় না কিন্তু তিনি এগানা না তিনি বেগানা এই জন্য যেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে দাফন করা হলো সেদিন থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের ঘর ছেড়ে অন্যত্র বসবাস শুরু করে দিয়েছেন কেন এই জায়গায় একজন বেগানা পুরুষকে দাফন করা হয়েছে এখানে আমি আর বসবাস করতে পারি না এখানে আমি আর বাস করতে পারি না যে জায়গায় একজন পুরুষ একজন মহিলা সেই জায়গায় তৃতীয় ব্যক্তিকে শয়তান আল্লাহ রাসূল বলতেছেন যেখানে একজন পুরুষ একজন মহিলা সেখানে তৃতীয় জন হলো শয়তান এবার একজন সাহাবী জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ওখানে তৃতীয় যে শয়তান সেটা কি আপনার বেলায়ও কি সুন্দর প্রশ্ন এটা কি আপনার বেলায়ও কয় হ্যাঁ সেটা আমার বেলায়ও কিন্তু আমার সামনে যে শয়তানটা আছে সেই শয়তান আমার কাছে কাবু হয়ে থাকে সে আমার সামনে কিছুই করতে পারে না কিন্তু একটা শয়তান আমার সাথেও লাগা আছে আজকে আমাদের সামাজিক অবস্থাটা দেখেন সব কথা এখন বলা যাবে না কারণ আমি এই সাইডে বলে যাচ্ছি তো আর রহমান রহমান তিনি তিনি ক্ষমা করবেন কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় আমরা কি করে ফেলেছি বিভিন্ন সময় বিভিন্ন দিকে লিপ্ত হয়ে গেছে সেই শয়তান সবার সাথে লাগা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার সাথে আছে সুতরাং নবীজির সাথেও আছে কিন্তু আল্লাহ রাসূল গুনাহগার নন তিনি অপরাধী নন তিনি নিষ্পাপ নিজের বলে না আল্লাহর মেহেরবানিতে নিজের বলে না আল্লাহর মেহেরবানিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন আমি 100 বারের উপরে তাওবা করি আমি 100 বারের উপরে তাওবা করি আরে হাদিসে আসছে আমি 70 বারের উপরে তাওবা করি তোমরা বেশি বেশি তাওবা করো 70 বারের উপরে আমি ইস্তিগফার করি তোমরা বেশি বেশি ইস্তিগফার করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন দুটো পায়ের সাক ফুলে গেল রগগুলো এরকম মোটা হয়ে গেছে শরীরে কাঁপা সৃষ্টি হয়ে গেছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত দীর্ঘ লম্বা কেরাত পড়েন কি আশ্চর্য আমরা মাগরিবের নামাজে যদি তিন চার আয়াত তেলাওয়াত করি মানুষের পিছন দিয়ে যাওয়ার সময় তো হুজুর এত লম্বা কেরাত পড়েন ভালো লাগে না এসে নামাজে এক পৃষ্ঠা যদি প্রথম রাকাতে পড়ি হুরি বা বা আজকে হুজুরে কি লম্বা কেরাত পড়ছে রে অস্থির লাগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শুরু করেন দীর্ঘ সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন এরপরে বসে পড়েন বসে তেলাওয়াত করতেছেন যখন 30-40 পৃষ্ঠা থাকে তখন আবার দাঁড়ায়া যান দাঁড়ায়া 30-40 পৃষ্ঠা পড়ে তারপরে রুকুতে যান কি বুঝলেন কত সব পৃষ্ঠা তিনি পড়েন যে 30-40 পৃষ্ঠা আসলে দাঁড়ান আমরা 30 পৃষ্ঠা পড়বো 5 পৃষ্ঠা এক রাকাতে তারাবিতে বললে কো হুজুর প্রথম রাকাতে এত লম্বা তেলাওয়াত করছেন অস্থির করে ফেলে আমাদের
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় বসে বসে পড়তেন, এরপরে দাঁড়াইয়া 30 40 পৃষ্ঠা পড়তেন, তারপরে রুকু করতেন। এক সাহাবীকে নামাজ পড়ার জন্য দিয়েছে, পড়ানোর জন্য এক জায়গায়, তিনি এশার নামাজ, মানুষ মেহনত করে পরিশ্রম করে এশার নামাজ পড়াতে দাঁড়াইছেন, তো সূরা বাকারা শুরু করছেন, বেড়া নামাজ শুরু করছে, সূরা বাকারা শুরু করছে, রুকু যেতে মন চায় না যতক্ষণ সূরা শেষ না হয়। এশার নামাজের এক জায়গাতে সূরা বাকারা পড়ে না পড়লে আপনারা কি অবস্থা করবেন? সালাম দিবে দেখুন একটা লোক নেই, নামাজ দিয়ে ভাগছে, করবো না। আপনাকে কি আল্লাহ তাআলা মাফ করেন নাই? কথা করছেন, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাতে দেওয়ার ফয়সালা করেন নাই? কথা করছেন, তাহলে আপনি এত লম্বা নামাজের মধ্যে দাঁড়াইয়া পা দুটো ফুলে ফেলার কারণটা কি? আপনি এখন দিব্যি ঘুমাবেন, আরাম করবেন, আপনাকে তো আল্লাহ ওগুলি মাফ করিয়ে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তাই বলে কি আমি শুকরিয়া আদায় করব না? তাই বলে কি আমি শুকরিয়া আদায় করব না? যেই নবীজিকে ক্ষমা করার ঘোষণা, যেই নবীজি জান্নাতে না গেলে পৃথিবীর কেউ জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না, তিনি নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেছেন শুকরিয়া তান, আর আমাদের কি অবস্থা? তিনি বলতেছেন যে আমি প্রতিদিন 100 বারের উপরে ইস্তিগফার করি, তওবা করি। সুতরাং কুল্লুকুম খাত্তাউন, কুল্লুকুম খাত্তাউন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই অপরাধী, সবাই পাপী, সবাই পাপিষ্ঠ, সবাই জালিম। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আল্লাহ রাসূল বলেন তোমাদের এই সমস্ত অপরাধীদের মধ্যে উন্নত, দামি এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো যারা তাওবা করে। যারা তাওবা করে এরা হলো উন্নত গুনাহগার, সবাই তো গুনাহগার, কুল্লুকুম খাত্তাঈন। কেউ যদি একথা 1000 বার কসম করেও বলে যে আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো গুনাহ করি নাই, আল্লাহ রাসূল কয় কুল্লুকুম খাত্তাঈন, তুই গুনাহগার, তুই 1000 কসম করলে কি লাভ হবে? কিন্তু তুমি গুনাহ করি নাই এই 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 দাবি নয়, বরং আমি তওবা করেছি। খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বলতেছেন না তুমি তো গুনাহগার, কিন্তু এখন তুমি ভালো হবে কিভাবে, পিওর হবে কিভাবে, সৎ হবে কিভাবে, খোদার কাছে তোমার সমবৃদ্ধি অর্জন করবে কিভাবে, তুমি তওবা করো। কি করো? হাদিস শরীফ আসছে, হে বান্দারা, ইমানদাররা, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি গুনাহ না করতে, গুনাহ না করতে, তওবা না করতে, গুনাহ না করতে, তওবা না করতে, তাহলে আল্লাহ তাআলা এমন একটা জাতি তৈরি করতেন যারা গুনাহ করত তওবা করত। তোমরা যদি গুনাহ করে তওবা না করতে, তাহলে তোমাদেরকে ধ্বংস করে আল্লাহ আরেক জাতি বানাতেন যারা গুনাহ করে তওবা করত। এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে যেহেতু ধ্বংস করেন নাই, বোঝা যাচ্ছে আমরা গুনাহ করে তওবা করি। সুতরাং আল্লাহ তাআলা এই বান্দা যদি গুনাহ করে তওবা না করত, তাহলে কিন্তু আল্লাহ আরেক জাতি বানাইতেন। আর গুনাহও করে না, তওবাও করে না, গুনাহর দরকার নাই, তওবার দরকার নাই, এমন মখলুক আল্লাহ ফেরেশতাদেরকে বানায় রাখছেন। শুধু গুনাহ করে, শুধু গুনাহ করে, শুধু গুনাহ করে, তওবা করে না, এমন মখলুক গরু ছাগল বানায় রাখছে। এরা গুনাহ করে মানে, গুনাহ করে মানে রাস্তাঘাটে আকাম করে, এরা গুনাহ আর গুনাহ কি বুঝবে? এরা যেগুলো মানুষ করে অন্যায় মনে করে সেগুলোও করে, কিন্তু এদের তওবা নাই। আর মানুষ গুনাহ করে সাথে সাথে তওবাও করে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বাঁচায় রাখছেন। সুতরাং আমরা কি করব বলেন? কি করব? তওবা করব। কি করব? তওবা করব। আল্লাহ তাআলা বলেন, দেখেন কিতাবের মধ্যে আসছে শয়তান, শয়তান কত বড় জালিম, যখন বলছে তুমি সেজদা করো, সেজদা করো, সবাই রে বলছে সেজদা করো, কাকে সেজদা করতে বলছে? আদমকে। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন আমি মানুষ তৈরি করতে চাই, তোমরা কি পরামর্শ দাও? ফেরেশতারা অস্বীকার করে বলেন, না না খোদা, যদি আপনার বড়ত্ব মহত্ব বর্ণনা করতে হয়, আপনার গুণগান বর্ণনা করতে হয়,
نحن نسبح بحمدك ونقدس لك او رب العالمين আপনার বড়ত্ব আর মহত্ব আমরাই তো বর্ণনা করতে আছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন এমন একটা জাতি আছে এমন একটা ফেরেশতাদের গ্রুপ আছে যারা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যারা কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে যারা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে যারা কিয়ামত পর্যন্ত তাহিয়াতুল হালতে পড়ে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাদের মধ্যে এত অনুগামী ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন সুতরাং ফেরেশতারা নিজেই বলতেছেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ও রাব্বুল আলামিন যদি আপনার বড়ত্ব আর মহত্ব বর্ণনা করার উদ্দেশ্য হয় যদি আপনার গুণগান বর্ণনা করার উদ্দেশ্য হয় যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবীহ প্রয়োজন হয় নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো আপনার তাসবীহ বর্ণনা করছি আমরাই তো আপনার বড়ত্ব মহত্ব বর্ণনা করছি আমরাই তো আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত আছি ও রাব্বুল আলামিন দরকার নাই দরকার নাই আল্লাহ তাআলা তৈরি করলেন আল্লাহ নিজে বলেন নি আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন মানুষকে তৈরি করে আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের মুখোমুখি করেছেন কাদের মুখোমুখি করলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة ثم عرضهم على الملائكة একদিকে ফেরেশতাদের প্লেয়াররা আরেকদিকে হযরত আদম আলাইহিস সালাম একা মানুষদের শ্রেষ্ঠ মানুষ মানুষদের হে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম একা মানুষের মধ্যে প্রথম মানুষ হযরত আদম এক সাইডে আর এক সাইডে সমস্ত ফেরেশতারা এক সাইডে বাংলাদেশের সমস্ত টাইগাররা আর এক সাইডে টাইগাররা খেলা শুরু করছে আমাদের দেশের মানুষেরা এখন খেলার মধ্যে ফার্স্ট হলে কি পরিমাণ অ্যাডভার্টাইজ শুরু করে ও মুসলমান কোরআনের ঘটনা দিয়ে বুঝে নাও যদি মোকাবেলা করতে হয় কি নিয়ে মোকাবেলা করা লাগে যদি কি বলে যদি মুনাজারা করতে হয় কি নিয়ে মুনাজারা করো যদি যদি মোকাবেলায় নামতে হয় কি নিয়ে নামবা তোমরা আরো বহুমালের মালাইকা ফেরেশতাদের মুখোমুখি করেছেন কি দিয়া আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লামা আদম الأسماء كلها علم آدم الأسماء كلها أسمان زمينه جا কিছু আছে সমস্ত কিছুর নামগুলো সব বস্তুগুলোর নাম সব বস্তুগুলোর फायदा সব বস্তুগুলোর কার্যকারিতা সব বস্তুগুলোর প্রয়োজনাদি সব বস্তুগুলোর ব্যবহার বিধি সব কিছু আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন শিখালেন এরপরে ফেরেশতাদের সামনে আসলেন ফেরেশতাদের মুখোমুখি করে এবার ফেরেশতারে কয় ও ফেরেশতারা বলছে চাই এমনটা বলে দে পারে না তেমনটা বলে দে পারে না অমুকটা বলে দাও পারে না আদমকে জিজ্ঞেস করে ফটাফট আদম আলাইহিস সালাম সিজদা করে ফেলে বলে উত্তর দিয়ে ফেলেছেন যখনই হযরত আদম আলাইহিস সালাম ফার্স্ট হয়ে গেলেন তিনি যখন বিজয় হয়ে গেলেন এবার পরাজিতদেরকে কি করতে হবে সেখানে কোনো কাপ নাই সেখানে কোনো গোল নাই সেখানে কোনো উল্লেখযোগ্য কোনো পুরস্কার নাই বরঞ্চ তোমরা যেহেতু আপত্তি করেছিলে তোমরা যেহেতু আপত্তি করেছিলে আদমকে নিষেধ বানাইতে সুতরাং তোমাদের হুকুম তোমাদের পরামর্শ না মেনে আমি আল্লাহ বানাইছি এবার তোমাদের সামনে আমি শিক্ষার জ্ঞান দিয়া মোকাবেলা করাইছি তোমাদের জ্ঞান কোথায় পড়ে আছে আদমের জ্ঞান কোথায় উঠে আছে সুতরাং তার সামনে যখন তোমরা হেরে গেছো তার সামনে তোমরা যখন ছোট হয়েছো সুতরাং এই মুহূর্তে আমার হুকুম হলো তোমরা সবাই আদমকে সিজদা করে ফেলো এ আল্লাহর বান্দারা এখন খেলা দিয়ে তামাশা শুরু করছি হ্যাঁ সারা ঢাকা শহরে লাল করে ফেলাইছে কোথাও এমনি হইছে কোথাও এমনি হইছে কোথাও এমনি হইছে লালে লাল করে ফেলাইছে শুক্রবার দিন খেলার তামাশা গুলো সব রাখছে আর খেলার মধ্যে যাইয়া আ 58 রানে বাড়ি চলেছে বাংলা টাইগার সাকিবুল হাসান আমি কাউকে বৎসনা করতেছি না আমি বলতে চাচ্ছি এই কথা যদি মোকাবেলা করতে হয় তুমি ইঞ্জিনিয়ার হয়েছো আমি ইঞ্জিনিয়ার হয়েছি আসো দেখি কি করতে পারো তুমি বৈজ্ঞানিক হয়েছো আসো বৈজ্ঞানিক বিজ্ঞানের দৃষ্টিতে বাংলাদেশে এরকম এক সাকিবুল হাসান না কয়েক হাজার কোটি গুণ সাকিবুল হাসান দিয়ে বাংলাদেশে কোনো ফায়দা হবে না একজন আব্দুল কাদির তৈরি করো বাংলাদেশে পারমাণবিক অস্ত্র বানানিওয়ালা পারমাণবিক বৈজ্ঞানিক তৈরি করো একজনেই সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেবে কিন্তু আমরা খেলোয়াড় বানাইতে আছি খেলোয়াড় খেলোয়াড় সব খেলার তামাশায় পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই সুন্দর সেজদার খবর নাই আউযু বিল্লাহ বিসমিল্লাহর খবর নাই খোদা আর আল্লাহর চেনার খবর নাই খেলোয়াড় খেলো সকালে খেলো বিকালেও খেলো খেলোয়াড় খেলো খেলোয়াড় খেলো সারা দিন খেলো সারা দিন খেলে আহা বড় মজমা হলে কইতাম কইতাম না অন বলবো না আদম আলাইহিস সালামকে বানাইয়া শিক্ষা দিয়ে এবার কো মোকাবেলা করে দেখি আদমের কাছে পারে নাই যখন পারস না সেজদা কর
فسجد الملائكة كلهم الله رب العالمين বলেন সমস্ত ফেরেশতারা সিজদা বনত হয়েছে কেন কেন আল্লাহর হুকুম কেন আল্লাহর হুকুমের সামনে কোন ফেরেশতা এখানে কোন মাথা ঘামায় নাই কোন আপত্তি করে নাই কোন প্রশ্ন উত্থাপন করে নাই কিন্তু ইল্লা ইবলিস সিজদা করলো না কে ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা আল্লাহ তাআলা বলেন আবা সে অস্বীকার করেছে ওয়াস্তাকবারা অহংকার করেছে কি করেছে আবা ওয়াস্তাকবারা সে অস্বীকার করেছে অহংকার করেছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ওই শয়তান তোর কে নিষেধ করেছে ক্বালা মা মানাআকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা আমি যখন তোকে হুকুম করলাম সিজদা করার জন্য আমার মতো মহান আল্লাহর হুকুম থাকার পরেও হুকুম পাওয়ার পরেও তুই সিজদা করলি না কারণটা কি কি কিসে তোকে বারণ করেছে হয় কি ইন ক্বালা আনা খাইরুম মিনহু শয়তান নে কয় আমি ওর থেকে ভালো ক্বালা আনা খাইরুম মিনহু আমি তার থেকে ভালো কেমনে তুই ভালো খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন আমারে তুমি আগুন দিয়া বানাইছো ওরে তুমি মাটি দিয়া বানাইছো আগুনটা মুট করে জ্বালায় দিলে ফা ফা করে উপর দিকে উঠা যায় আর মাটিটারে তিন তলা তুন ছাড়লে চার তলায় যায় না নিচ তলায় চলে আসে সুতরাং মাটির গুণ হলো নিচের দিকে যাওয়া আগুনের গুণ হলো উপর দিকে উঠা যে উপর দিকে যাবে যুক্তিতে কি কয় ওরে সিজদা করবো না নিচের দিকে যাবো যে ওরে সিজদা করবো যুক্তি কি কয় যুক্তি কি কয় যে উপর দিকে যাবে ওরে সিজদা করবো যুক্তি এটা কয় ঠিক না ভাই যুক্তি মতো চলমু বেযুক্তিতে আমরা চলি না হ্যাঁ বুদ্ধিজীবী শয়তান এখানে বুদ্ধিজীবী আর ফেরেশতারা হলো বুদ্ধিমান আল্লাহর হুকুম মেনে ফেলবো এটাই হলো বুদ্ধিমানের কাজ ঠিক না ম্যাডাম আর যুক্তির পিছনে পড়ে আল্লাহর হুকুমকে অস্বীকার করে এটা বুদ্ধিজীবীদের কাজ এই জন্য যুগে যুগে বুদ্ধিজীবীরা নাস্তিক হয় আর বুদ্ধিমান আশরাফ আলী থানভী আল্লাহর কাছে মহান এবং আজীবন মানুষের কাছে পরিচিত হয়ে একজন বড় বুজুর্গ হিসেবে পরিচিত হয় হযরত আশরাফ আলী থানভীর মতো বুদ্ধিমান মানুষ খুব কম আছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস মস্ত বড় বড় সাহাবী আল্লাহু আকবার কাফেররা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সম্ভবত ওনার একটা সূক্ষ্ম বুদ্ধি ছিল সব সময় উনি দলনেতা হয়ে যুদ্ধ করতে গেছেন যুদ্ধ করতে গেছেন আর পরে সেখানে কাফেররা কয় একজনরে আসতে কও তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর নেতা যেহেতু লিডার তিনি নিজেই গেছেন নিজে যাওয়ার পরে উনি আলোচনা করতে করতে এক পর্যায়ে পট করে দেখতেছে এক পর্যায়ে কিছু হাদিয়া দিছে ওনারা দুজন গেছেন আমি নামটা আসলে ভুলে গেছি নাম এটাই কিনা ভুলে গেছি বড় সাহাবি যুদ্ধে গেছেন তাদেরকে কাফেরে ডাকছে বড় কিছু হাদিয়া দিছে হাদিয়া দেওয়ার পরে এদিক দিয়া এদের দুজনকে বিদায় করে দিছে এবং দারোয়ানকে হুকুম দিছে গেট পর্যন্ত আইলে গো কল্লা ফেলাই দিবি গেট পর্যন্ত আইলে কি করে ফেলবা কল্লা ফেলে দেবা ইনারা বের হয়ে যাচ্ছেন এমন টাইমে একজন ওই ওদের মধ্যেই ছিল এরকম একজনে তাদেরকে ইশারা করে বলতেছে একটু সাবধানে গেটটা পার হইও কি কয় একটু সাবধানে গেটটা পার হইও আল্লাহর এই দুই বান্দা এরা দুইজনে আবার বাদশার কাছে চলে আসছে এসে কে বাদশা জি আসলে আপনি যে হাদিয়া দিছেন এই হাদিয়াটা কম হয়ে গেছে আমরা দুজনে ভাগে পাবো এটা কি হয় এক কাজ করেন আপনি হাদিয়াটা রাখেন আমরা একদম আট দশ জন সবাই মিলে চলে আসি আপনি নিজের হাতে পছন্দ করে মহব্বত করে আমাদের সবার হাতে এটা উপযুক্ত বন্টন করে দিয়ে তো বাদশা কতক্ষণ চিন্তা করে আসলেই তো ওরা যদি আট দশ জন হয় তো আমরা আট দশ জন মারতে পারো আমি তো মাত্র দুজন মারুম পরে তো দশ বারো জন মারুম এক কাম কর এবার দারোয়ানরা হুকুম করছে করে যেতে দে এরা আইতে কয়জন নিয়ে আসবে আট দশ জন নিয়ে আসবে আল্লাহর মেহরবানিতে তারা দুজন বাইরে এসেন আর তো আর আসেন না শেষ পর্যন্ত বাদশাহ অতিষ্ঠ হয়ে দীর্ঘদিন পর্যন্ত সেখানে বেশ কিছু থেকে অতিষ্ঠ হয়ে তারা সেখানে গেছেন যাওয়ার পরে যখন দলনেতার সাথে আলোচনা করতে গেছেন তো ওনারা তো যুদ্ধে আসছেন তাঁবুর মধ্যে থাকেন তো দলনেতা যিনি লিডার যিনি উনি এক তাঁবুতে আছেন তো ওই দেশের বাদশাহ জি ওখানে গেছেন যাওয়ার পরে বলতেছে যে আপনাদের লিডারের সাথে একটু কথা বলতে চাইছিলাম ওই তাঁবুতে আছেন যাইয়া দেখে ওই দুজন সেই দুজন যেই দুজনকে তারা হাদিয়া দিয়ে পাঠাইছিল পরে কথা কি ব্যাপার দেখে তো সরব পেয়ে গেছে পরে কে বাদশাহ জি আপনারা হলেন বুদ্ধিজীবী আমরা হলাম বুদ্ধিমান
কথার কথা এনারা বুদ্ধিমান আল্লাহ তাআলা ওনাদেরকে হেফাজত করেন শয়তান বুদ্ধিজীবী আল্লাহ রে কয় আমি আরে কি লেসা করব ওরা আগুন দিয়ে বানাইছে মাটি দিয়ে বানাইছে ছেড়ে দিলে নিজে গেলে গেল আমরা আগুন দিয়ে বানাইছে ছট করে জ্বালালে উপর দিকে উঠে গেল আমি ভালো দেখেন নিজেরে নিজে যে ভালো বলে সে যে আসলে ভালো না এটা শয়তানও নিজেরে ভালো করে দেখাইছে শয়তানও নিজেরে ভালো করে দেখাইছে যাহা হোক শয়তান যখন আদম আলাইহিস সালামকে সিজদা না করে কি করলো বঞ্চিত হয়ে গেল আল্লাহ রজিম করে দিয়েছেন চিরজাহান্নামী করে দিয়েছেন এবার তার ভিতরে হিট উঠছে স্পিরিট উঠছে না এ আদমের সন্তানদেরকে আমি জান্নাতে যেতে দেব না না আসেনি এরকম এরকম আছে না আমার যেমন খাইতে দিব না ওরা আমি খাবার দিব না হ্যাঁ এখান থেকে মনে করেন কারেন্ট আনতেছে আপনিও আনতেছেন আপনিও আনতেছেন আপনিও আনতেছেন আপনি একটা সুবিধা মতো আনতেছেন আমি চাইছি আমি পাইনি আমি যেন পাইনি ওগুলো দিব না ওনারা লিগে আনতেছেন কিন্তু এমন এক প্যাস লাগাইছে যে হে গোমন জোজাই প্যাস লাগাইছে যাক শয়তান কয় আমি আদম সন্তানদের জান্নাতে যেতে দেব না আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছে আল্লাহ আমি মানুষের রগে রগে আঁটতে চাই যেতে চাই মানুষের দিলে দিলে পৌঁছতে চাই ওয়াসওয়াসা দিয়ে মানুষকে বাম পথে নিতে চাই এবং আল্লাহ এদেরকে আমি বাম পথে নিয়ে যাব আল্লাহ তাআলা বলেন ও শয়তান তুই 1000 বার আমার কোন বান্দাকে অপকর্মে লিপ্ত করবি আমার বান্দা একবার আমার কাছে যদি কয় খোদা মাফ করে দাও তুই সাক্ষী থাকিস আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ 1000 বার অন্যায়তে লিপ্ত করবি একবার আমার বান্দা খোদাকে বল আল্লাহ মাফ করে দাও আমি আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দেব হাদিস শরীফে অসংখ্য হাদিস পাওয়া যায় বান্দা খোদার কাছে চায় আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহর রাসূল বলেন কোন বান্দা যদি নিজেকে অপরাধী মনে করে অপরাধী স্বীকার করে খোদাই ক্ষমা করবেন এমন আশা নিয়া আল্লাহর দরবারে ক্ষমা চায় মাপ চায় আল্লাহর রাসূল বলেন ওই জাতীয় মানুষকে আল্লাহ তাআলা অনায়াসে ক্ষমা করে দেয় ও মুসলমান আল্লাহর কাছে তওবা করতে হবে তওবা করার তিনটা শর্ত আছে কয়টা শর্ত এক নাম্বার যে গুনার মধ্যে আমি লিপ্ত হয়েছি ভবিষ্যতে এমন গুনার করব না দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া এক নাম্বার শর্ত হলো এই গুনা আর করব না বলে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া দুই নাম্বার শর্ত হলো এই গুনা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কায় মনোবাক্যে ক্রন্দন করা আর দুই নাম্বার শর্ত এই গুনার জন্য আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চাওয়া তিন নাম্বার শর্ত হলো ভবিষ্যতের জন্য গুনাগুলো ছেড়ে দেওয়া এই জাতীয় গুনায় আর জীবনে আমি লিপ্ত হব না যদি এই জাতীয় শর্ত অবলম্বন করে কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় তওবা করে আল্লাহর রাসূল বলেন তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু যে ব্যক্তি এই জাতীয় গুনাকে বলে গুনগুলো অর্জন করে এই জাতীয় শর্ত সাপেক্ষে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে গুনাহগুলো মাফ করে দিবেন সুসংবাদ শুনে রেখো তুমি এমন হয়ে যাবে কেমন যেন তোমার জীবনে এই গুনাহ হয় নাই এই গুনাহ হয় নাই হযরত তাকীস মানুষের লিখতেছেন কয় যে বেটা গুনাহ করে গুনাহ থেকে তওবা করছে সেই লোক সেই গুনাহকে দ্বিতীয়বার মনে করে আফসোস করাও গুনাহ অতীতে হয়ে গেছে না এরকম গুনাহ যে গুনার কারণে আমি তওবা করছি কিন্তু এরপরেও মনে করি হে আল্লাহ মাফ করছেনি রে আল্লাহ মাফ করছেনি রে আল্লাহ মাফ করছেনি রে কি করে ফেলছি রে আরে এই আল্লাহর ব্যাপারে এই জাতীয় সন্দেহ করা এটাও গুনাহ তওবা করলে মাফ করবো আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে এরপরে আমি তো আল্লাহ মাফ করছেনি রে আল্লাহ মাফ করবো না মানে আল্লাহ মাফ না করলে আমি যাবো করি আরেকজন আসেন কি যার কাছে গিয়ে মাফ নেওয়া যাবে সুতরাং বলতেছেন নবীজি যে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন এবং এমন মাফ করবেন যেন আপনার জীবনে সে অন্যায় ঘটেই নেই নতুন করে ফাইল শুরু যেদিন যে সে যে গুণা থেকে তওবা করবে সেদিন সেই গুণার অফ করে দিয়ে সেই ফাইলটাকে ডিলিট করে দিয়ে সামনে নতুন ফাইল শুরু হবে আমল নামার নতুন ফাইল তওবা করার পর থেকে শুরু হয় এজন্য আল্লাহ আর রহমান আল্লাহ রহিম আল্লাহ রহমান আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ দয়ালু আল্লাহ মাফ করবেন এদিকে আরেকটা হাদিস আছে আমাদের দুনিয়াবি হাইসিয়তে দুনিয়াবি জগতে ওই হাদিসটা তাহাতে আলোচনা করতে হলে অন্তত আধা ঘন্টা লাগার কথা সংক্ষেপে হাদিসটা আমি বলে দিই বলবো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আর রাহিমুন হে দয়ালুরা আর রাহিমুন হে দয়ালুরা
ইয়ারহামকুমুর রহমান, তোমাদেরকে আল্লাহ দয়া করবেন। হে দয়ালুরা, তোমাদেরকে আল্লাহ দয়া করবেন। ইরহামু মান ফিল আরজ, সুতরাং জমিনে যারা আছে এদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যারা আছে এরা তোমাদেরকে দয়া করবেন। তোমরা জগৎবাসীকে ভালোবাসো, আসমানবাসী তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। আমি টাঙ্গাইলে একটা মাহফিলে গেছিলাম আরো দুই এক বছর আগে, তো পাকুল্লা একটা জায়গা আছে, পাকুল্লা থেকে টেম্পুতে পশ্চিম দিক যাইতেছি, তো ওই জায়গায় একটা গ্রাম্য টেম্পুর ভিতরে লেখা আছে, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। কি লেখা? ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। আমি চমৎকার একটা হাদিস সেখানে লিখে রাখছে, ইয়ারহামকুম মান ফিস সামা ইরহামু মান ফিল আরদ, ইয়ারহামকুম মান ফিস সামা, জগৎবাসীকে ভালোবাসা দাও, আসমানবাসী তোমাকে ভালোবাসা দেবে। সুতরাং ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, জগৎবাসীকে ভালোবাসা দিলে আসমানবাসীর ভালোবাসা মিলে মিলবে। এটা হাদিসের কথা, স্পষ্ট হাদিসের কথা। এই জন্য ভালোবাসা দেব, ভালোবাসা পাব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন বেশ্যা মহিলা, বাজারি মহিলা, যা অন্যায় করে তার জীবিকা নির্বাহ করত, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা পিপাসার্থ কুকুর একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মরে যায় যায় প্রায়, কাঁপা শুরু হয়ে গেছে পানির পিপাসায়। ওই মহিলাটা কুকুরটাকে দেখে দয়া লেগে উঠেছে, সে তার গায়ের থেকে ওড়নাটা নিয়ে ওড়নার কোনায় তার পায়ের জুতা খুলে জুতার অংশে বাঁধলো। একটা কুয়ো পাইছে, পানি পাইছে, উঠানোর কোনো যন্ত্র পাইতেছে না, তো কি করলো, ওড়নার কোনার মধ্যে জুতা বাঁধছে, ওই জুতাটাকে পানির মধ্যে এভাবে ডুবাইছে ডুবাইছে ডুবাই ওখান থেকে একটু পানি উঠাইয়া কুকুরের মুখে দিছে। এই পিপাসার্থ কুকুরটা পানি পান করে একটু হালকা নড়ে চড়ে উঠছে, সুস্থতা পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলাটাকে আমি জান্নাতে দেখেছি। বাজারি মহিলা, বেকার বেহুদা মহিলা, যে নিজের নিজের সতীত্ব বিক্রি করে টাকা পয়সা কামাই করে, একটা কুকুরের প্রতি দয়া করার কারণে, ইরহামু মান ফিল আরদি, জমিনের বাসীকে তুমি ভালোবাসো, ইরহামকুম মান ফিস সামা, আসমানবাসী তোমাকে ভালোবাসবে। আর যাকে আল্লাহ ভালোবেসে ফেলবে, আল্লাহ রাসূল বলেন, তারে তো আমি জান্নাতেই দেখব, তারে দেখবে কই? এই জন্য ভাই, ইরহামু মান ফিল আরদ, জগতের মখলুকের প্রতি তোমরা দয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, জমিনের মখলুক আল্লাহর পরিবার। জমিনের মখলুক কার পরিবার? আল্লাহর পরিবার। যে ব্যক্তি আল্লাহর পরিবারের প্রতি দয়ালু হবে, আল্লাহ তাকে দয়া করে মাফ করে দেবেন। এক মুহাদ্দিস, যিনি কলম দিয়ে হাদিস লিখতেন, কিতাবের মধ্যে আসছে, তিনি একদিন বলে, এভাবে হাদিস লিখার জন্য দোয়াতের মধ্যে কলমটা ঢুকাইয়া বের করছেন, এমন সময় একটা পিপাসার্থ মাসি এসে কলমের আগার কালির মধ্যে বসছে, তো উনি এভাবে নিয়ে বসে রয়েছে চুপচাপ। কতক্ষণ পরে মাসিটা নিজে নিজে উড়ে চলে গেছে, পরে উনি বাকি অংশ দোয়াতের মধ্যে ফেলে কিতাব লিখতেছেন। তো ধারাবাহিকভাবে তার এই আমল, তিনি নামাজও পড়েন, তাসবিহ তেলাওয়াত করেন, দেখেন মুহাদ্দিস হাদিস লিখতেছেন, এটা কোনো বাংলা উপন্যাস লিখতেছেন না, কত বড় বুজুর্গ আলেম হলে তিনি হাদিস লিখতে পারেন। উনি ইন্তেকাল করেছেন, একজন স্বপ্নে দেখেছে, জিজ্ঞেস করেন, হযরত আপনার সাথে মহান আল্লাহ কেমন আচরণ করেছে? কয়, আমার জগতে যত আমল করছি আল্লাহ কোনোটার দিকে আমার নজর করে নাই। একদিন আমি হাদিস লিখার জন্য দোয়াতে কলম ঢুকাইয়া বের করার পরে পিপাসার্থ একটা মাছি এসে ওখান থেকে কালি খাইছে, আমি তাকে খেতে সুযোগ দিছি। আল্লাহর এই একটা মাখলুককে এতটুকুন সুযোগ দেওয়ার কারণে মহান আল্লাহ খুশি হয়ে আমার সমস্ত আমলের দিকে নজর না করে শুধু ওই আমলটার উসিলায় আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। চিন্তা করেন, আরো কত ইস্যু তার জন্য আছে, কত ইস্যু আছে, কিন্তু ওই ইস্যুগুলো তিনি ধরেন নাই, আল্লাহ ধরছেন কোনটা? মাখলুককে উপকার করেছে। পক্ষান্তরে হাদিসের মধ্যে আসছে, একটা মহিলা বিলাই পালতো, বিল্লি, সেই বিড়ালটা পালতো, তাকে ঠিক মতো খানা দিত না, বাইরে রাখতো, ঠিক মতো বাহিরে যাওয়া দিত না, নিজেও খানা দিত না, এক পর্যায়ে বিলাইটা ও ক্ষুধার্ত অবস্থায় মারা গেল। নবীজি বলেন, এই মহিলা জাহান্নামী, এই মহিলা জাহান্নামী। এক সাহাবী পায়ের নিচে পিষ্ট করে কয়েকটা কি বলে পিঁপড়া মেরে ফেললেন, বেশ কতগুলো পিঁপড়া মেরে ফেললেন। নবীজি বলেন, তুমি একটা কি করলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা পিঁপড়া আমার কামড় দিছে। একটা পিঁপড়া কি করছে?
কত কি কয়টা কামড় দিয়েছে, কয়েকটায়, কত এগুলো মরছে, ওগুলো কি দোষ করছে? সাথে সাথে জিজ্ঞেস করছেন কামড় দিছে কয়টায়, একটায়। তো একটাই কামড় দিছে, তুমি অপরাধ করলো একটা, এতগুলো মাল্লা ফেলিগা, এতগুলো কেন মারছো? আল্লামা আবরারুল হক দামাজার কাদের রাহিমাহুল্লাহ, আশরাফ আলী থানভি রহমতুল্লাহ এর সর্বশেষ খলিফা, ইন্তেকালের আগে আল্লাহ তাআলা তিন দিন ওনার কাছে আমাকে থাকার তৌফিক দিয়েছেন, দেখেছি ওনাকে। ওনার ব্যাপারে ঘটনা আছে, উনি অজু করতে বসছেন, অজু করতে বসছেন, বদনা নিয়ে অজু করবেন বা জগ নিয়ে অজু করবেন, ওখান থেকে উঠে আরেক জায়গায় গেছে। অজু করতে পানি নিতে যাচ্ছেন, ওখান থেকে উঠে আরেক জায়গায় গেছেন। পানি ঢালতে যাচ্ছেন, ওখান থেকে উঠে আরেক জায়গায় গেছেন। চতুর্থ জায়গায় গিয়ে তিনি অজু শেষ করে উঠে আসছেন। নামাজের পরে মানুষ যেহেতু অনেক বড় বুজুর্গ, তাকে ধরছে, হুজুর আপনি অজু করতে এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, চার জায়গায় চেঞ্জ করলেন, কারণটা কি, এই পরিবর্তনটা কেন করলেন? হযরত বলতেছেন যে দেখো আমি প্রথম জায়গায় বসছি, ওখানে পানি ঢালবো, কয়েকটা পিঁপড়া সেখানে হাঁটতেছে, আমার পানি ঢালার কারণে পিঁপড়াগুলোর কষ্ট হবে, এজন্য ওখান থেকে উঠে আরেক জায়গায় গেছি, সেখানেও কতগুলো পিঁপড়া হাঁটাহাঁটি করতেছে, সেখান থেকে উঠে আরেক জায়গায় গেছি, সেখানেও পিঁপড়া হাঁটতেছে, চতুর্থ জায়গায় বহুত ভালো করে তাকায় দেখছি কোনো পিঁপড়া নেই, ওই জন্য আমি ওখানে উজু করছি। একটা পিপিলিকা উজুর পানিতে কষ্ট পাবে, এই তাও সহ্য করেন না ওলামায়ে কেরাম মুসলমান বুজুর্গরা। সুতরাং বুঝতে হবে এইভাবেই মখলুকের প্রতি দয়াশীল হতে হবে, দয়ালু হতে হবে, তাহলে এই মহান আল্লাহ আমাদের প্রতি দয়া করবে। দেখেন ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন, একটা পিপড়া কষ্ট করুক এমনটাও চায় না, একটা পিপড়া কষ্ট করুক এমনটাও চায় না। সুতরাং আপনাদের আনুষঙ্গিক আমি না বলে পারতেছি না, আজকে আমাদের সমাজে নয় সারা বিশ্ব পরিসরে এই দাড়িওয়ালা টুপিওয়ালা পায়জামা পাঞ্জাবিওয়ালাদেরকে কলুষিত করার জন্যে, কলঙ্কিত করার জন্যে, সুদূর প্রসারী চক্রান্ত করে এই সমস্ত ককলের বোমগুলো ফুটাইয়া ফুটাইয়া কিছু সংখ্যক মানুষ এভাবে শুধু এক চটিয়া ওলামায়ে কেরামকে এবং মুসলমানদেরকে দোষারোপ করে আন্তর্জাতিক পর্যায়ে এদেরকে জঙ্গি বা অন্য কোনো কৌটুক্তিমূলক অভিধায় ভূষিত করে এদেরকে সমাজে কলুষিত করার চেষ্টা করছে। খোদার কসম, হক্কানি ওলামায়ে কেরাম একটা পিঁপড়া কষ্ট করবে এমন কোনো কাজও নিজেরা জড়তে চান না। এটাই হলো রাসূলের আদর্শ, এরাই হলো রাসূলের ওয়ারিস, এরাই হলো মানুষের প্রতি সত্যিকারে সত্যিকারে হ্যাঁ মানুষের জন্য সদয় দয়ালু। এরাই একজন ইমাম সাহেব পুরো এলাকার মানুষকে নিয়ে কল্পনা করেন, চিন্তা করেন কি করে তাদেরকে সুন্দর পথে আনা যায়, কি করে তাদেরকে মসজিদমুখী করা যায়, কি করে মানুষদেরকে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, কিভাবে মানুষদেরকে সৎ কথাগুলো বলা যায়, কিভাবে মানুষের সামাজিক বিষয়গুলো সুন্দর হয়, এইসব চিন্তা কল্পনা একজন আলেম করেন। সাধারণ হিসাব নিকাশ মিলে দেখেন দুইজনে ঝগড়া লাগাইয়া মাঝখানে নেতা সাজা, এটাই হলো জগতের নেতাদের কাজ। আর হাক্কানি ওলামায়ে কেরাম ইমাম সাহেবদের কাজ হলো জগতের মানুষ কি করে সমাদানে হয়ে মুসলমান ভাই ভাই হয়ে বাস করা যায়, এটাই হলো হাক্কানি ওলামায়ে কেরামের চিন্তা। আর জগতের নেতাদের চিন্তা হলো দুজনের মধ্যে ঝগড়া লাগাও, এও আমার কাছে আসুক, সেও আমার কাছে আসুক, এর একটা উল্টা বুদ্ধি, তার আর একটা উল্টা বুদ্ধি, দুজনের মধ্যে ঝগড়া লাগা, মাঝখানে ফেতনা সৃষ্টি করে নিজে সালিশদার সাজে চেয়ারের মধ্যে চেগাইয়া বসে থাকা, এটাই হলো তাদের চিন্তা। কোরআনের হুকুম হাক্কানি ওলামায়ে কেরামের চিন্তা। মুসলমানদের চিন্তা হলো ধর্মপ্রাণ মুসলমানদের জান মালকে হেফাজত কি করে হয়, মানুষদের ইজ্জত আবরু কিভাবে বেঁচে থাকে, মানুষ কিভাবে ঝগড়া ফাসাদ বাদ দিয়ে ভাই ভাই হয়ে বাঁচতে পারে, এটাই চিন্তা করেন হাক্কানি ওলামায়ে কেরাম। হ্যাঁ, তিন মাস আপনি শেভ করেন নাই, তিন মাস আপনি শেভ করেন নাই, আপনারে 10,000 টাকা দেবো, তিন মাস শেভ করেন না, দাড়ি চাষতে পয়সা লাগে, আমি যদি দাড়ি না চাষি তাহলে টেয়া পাই পয়সা, আমি না চাষলাম সেখানেও বাঁচলো, টাকা পাইলাম সেখানেও বাঁচলো, তিন মাস শেভ করার পরে 10 টাকা দিয়ে টুপি একটা আপনি কিনলেন, ঘটনা চক্রে করতে একটা গাই দিয়ে আপনি চিটাং রোড বাস একটা নিচে যদি বোম একটা থুয়ে আসেন, বলেন সেটা কে করলো, কাদেরকে আপনি দোষী করলেন, কে করলো, কাদেরকে আপনি দোষী করলেন? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, কোরআন বলতেছে আলেমরাই আল্লাহকে বেশি ভয় পায়, আলেমরাই আল্লাহকে বেশি ভয় পায়। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে একজন মুসলমানকে অন্যায়ভাবে ইচ্ছা করে হত্যা করেছে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। ওদিকে বলে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, এদিকে বলে যে মানুষকে হত্যা করবে সে জাহান্নামী। আলেমরা যদি ভয় করে মানুষ হত্যা করতে পারে, আপনি তিন মাস শেভ না করে বোম একটা ফুটায় দিলে, যদি একজন দাড়িওয়ালার অপরাধে অপরাধী হয়ে সারা দেশের মানুষের অপরাধী হতে হয়,
তাহলে তো আমি স্পষ্ট বলবো যাদের দাঁড়িয়ে নেই প্যান্ট শার্ট পরেন সবাই পকেট মার। কারণ বাসের মধ্যে যত পকেট মার দেখছি, মাইর খেতে দেখছি, সবগুলো দাঁড়ি ছাড়া প্যান্ট শার্ট পরা। একজন মানুষ যদি দাঁড়ি ছাড়া প্যান্ট শার্ট পরাকে যদি আপনি পকেট মারের কারণে সমস্ত দাঁড়ি ছাড়া প্যান্ট শার্ট পরে যদি কি বলেন পকেট মার সাব্যস্ত করতে চান, সেটা যেমন অপরাধ, সেটা যেমন অযৌক্তিক, সেটা যেমন শরীয়তের দৃষ্টিতে হারাম, ঠিক তেমনি ভাবে ওইরকম চাকরিজীবী আরেকজনের টাকা খোর দাঁড়িওয়ালারা এইরকম বোম্বিং করে এবং রাস্তাঘাটে অন্যায় করে সারা জগতের সব এবং নেককার মুসলমানদেরকে দুষিয়ার কাল কলুষিত করার চেষ্টা করতেছে, এটাও যেমন অপরাধ, আপনার একজন পকেটমারের উপর ভিত্তি করে সকলকে অপকেটমার সাব্যস্ত করাও সমান অপরাধ। করতে পারবেন না। মসজিদে জুতা চোর বহুত দাঁড়িওয়ালা জুতা চুরি করে না, দাঁড়ি ছাড়া গুলো জুতা চুরি করে। তাইলে আপনি কি বলবেন যত দাঁড়ি ছাড়া মানুষ এবার সব জুতা চোর বলবেন? যারা জমিনে আছে এদেরকে দয়া করি, দয়া করি, দয়া করবো, আসমানওয়ালারা আমাদেরকে দয়া করবেন। এই জন্য আমরা কি করব, দয়া করব, মানুষের প্রতি সদয় হব, সদয় হব। লম্বা কথা, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ দু চারটা আলোচনা রাখব। প্রসঙ্গটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপরে চলার তৌফিক দান করুক। আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব, মাপ চাইব, তওবা করব, আল্লাহর তওবা পেয়ে যাব, আল্লাহ কি বলে ক্ষমা পেয়ে যাব, তাহলে বড় অর্জন, বড় অর্জন আল্লাহর ক্ষমা পেয়ে যাওয়া। ভাই নিঃশ্বাস ত্যাগ করবো তো নিষ্পাপ হয়ে ত্যাগ করবো, ইমানের সাথে ত্যাগ করবো, এটাই সবচেয়ে বড় সফলতা, এটাই সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় অর্জন ইমানের সাথে মৃত্যুবরণ। এই জন্য সেটা করেন, সেটা করেন, সেটা করেন যেটা অর্জন করলে বাস্তব সফলতা হয়। আমি খানা তৈরি করে খানাটা খেতে পারলাম কিনা, আমি খানা তৈরি করে খানাটা মুখে দিয়ে শেষ করতে পারবো কিনা, নিশ্চয়তা আছে বলেন, নিশ্চয়তা আছে। আমি বিল্ডিংটা ফাইলিং করলাম, পিলার উঠালাম, ছাদ ঢালাই করতে পারবো কিনা, নিশ্চয়তা আছে। আমি বিয়ে শাদীর গেট সাজালাম, লাইটিং করলাম, সুইচ দিতে পারবো কিনা, নিশ্চয়তা আছে। আমি যে মরে যাব, মরে যাব, এর মধ্যে কোনো সন্দেহ আছে? খেতে পারবো কিনা সন্দেহ আছে, বাড়ি করে শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে, বিয়ে করবো সব রেডি করেছি বিয়ে করতে পারবো কিনা সন্দেহ আছে, কিন্তু মরে যে যাব এর মধ্যে কোনো সন্দেহ? যেটার মধ্যে সন্দেহ নাই সেটা সাজানোর চিন্তা করেন না, যেটা শেষ করতে পারবো কিনা সন্দেহ সেটা করার জন্য এত ব্যস্ত, বিয়ে সুন্দর করার জন্য চিন্তা, বাড়ি সুন্দর করার জন্য ধন্দা, খানা সুন্দর করার জন্য কত কল্পনা জল্পনা চেষ্টা, ও আল্লাহর বান্দা এগুলো তো করে শেষ করতে পারবেন কিনা সন্দেহ, মরে যাবেন কিনা সন্দেহ নাই, তো মরণটাকে সুন্দর করার চিন্তা কেউ করেন না কেন? যেটা হবেই হবে, কোনো 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 চোচেরা নাই, সুযোগ নাই, বাঁচার কোনো পথ নাই, কোনো সুযোগ নেই। 1000 কিলোমিটার উপরে চলে যান, মস্ত বড় মজবুত দেওয়ালের অভ্যন্তরে আত্মগোপন করেন, শক্ত গ্লাসের বেষ্টনীর ভিতরে নিজে ঢুকে যান। আল্লাহ বলেন ইয়ুদরিকুমুল মউত, তোমাদেরকে তোমাদের মৃত্যু ধরেই ফেলবে, ধরেই ফেলবে। আপনি চার দেওয়ালের মধ্যে আশ্রয় নেবেন, গ্লাসের বেষ্টনীর ভিতরে ঢুকে যাবেন, আপনার আগে আজরাইল এনে হাজিরিয়ে দেখবো, আপনি পালাবেন কেমনে? যেই চিত্র দিয়ে আপনি ঢুকবেন আপনি আগে দিয়ে আজরাইল ঢুকে যাবেন, কেমনি যাবেন? সব সময় দোয়া করবেন খোদা কোনো না কোনো আমলরত অবস্থায় তুমি আমাদের মৃত্যু দিও, কোনো না কোনো নেক আমল করতেছি এমন এমন অবস্থায় আমাদের মৃত্যুটা দিও, আল্লাহ নামাজ পড়তেছি এ টাইমে মৃত্যু দিও। আল্লাহর এক বুজুর্গ হযরত আমের নাম কথায় কথা আসতেছে ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের বংশধর, একদম বুড়ো 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 হয়ে গেছেন, হেঁটে মসজিদে আসতে পারেন না,
তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মাইতাতাল হাসানা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মাইতাতাল হাসানা আয় আল্লাহ আমি সৎ মৃত্যু চাই সুন্দর মৃত্যু চাই সুন্দর মৃত্যু দিও আল্লাহ আমারে সুন্দর মৃত্যু দিও সব সময় দোয়া করতেন একদিন মাগরিবের নামাজে আজান হয়েছে তিনি অবস্থা হলো যে তিনি হেঁটে আসতে পারবেন না এমন পরিস্থিতি মাগরিবের নামাজে আজান হচ্ছে আর তো উনি ওনার যুবক দুই ছেলেকে বলতেছেন বাবা আমার একটু মসজিদে লয়ে চলো আমার একটু কই লয়ে চলো মসজিদে লয়ে চলো তো বাবারা বড় বড় ছেলেরা বড় বড় আলেম ছিলেন বলতেছেন বাবা আপনি তো এমন মাজুর এমন অবস্থা যে আপনি ঘরে শুয়ে নামাজ পড়ার পরিস্থিতি আবার ইসলামে আপনাকে অনুমতিও দিচ্ছে আপনি ঘরে নামাজ পড়েন আপনি মসজিদে যাওয়া লাগবে না আপনি এত কষ্ট করে মসজিদে যাওয়ার চিন্তা করতেছেন কয় মুয়াজ্জিন বলবে হাইয়া আলা সালা আসো নামাজের দিকে আর আমি ঘরে বসে থাকবো মুয়াজ্জিন বলবে হাইয়া আলা ফালা আসো কামিয়াবির দিকে আর আমি ঘরে বসে থাকবো এটা কেমন কথা আমি কামিয়াবির দিকে যাবো না তো আমি যাবো কোথায় ঘরে বসে আমি কামিয়াবি থেকে বঞ্চিত হবো আমাকে নিয়ে চলো মসজিদে তো দুই ভাইয়ের দুই কাঁধের মধ্যে ভর করে তাকে এভাবে বহু কষ্ট করে হেসরে হেসরে মসজিদে নিয়ে আসছেন তিনি নামাজ শুরু করে দিয়েছেন মাগরিবের নামাজের সর্বশেষ রাকাতের সর্বশেষ সিজদায় আল্লাহ তাআলা আজরাইল পাঠিয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছেন বলেন তো বর্তমান সময়ে যদি একজন মানুষ হিরাজিল এলাকা হিরাজিল মসজিদে একজন লোক যদি সিজদারত অবস্থায় ইন্তেকাল করে সারা দেশের পত্র পত্রিকা রেডিও টেলিভিশন সবাই ভিডিও নিয়ে চলে আসবে দেখো কত দিনদার মানুষ লোকটা সিজদা অবস্থায় মারা গেছে সারা জগৎ করে ফেলবে এবার আপনি বলেন আপনি লোকটা সিজদারত অবস্থায় মারা গেলে জগৎ খবর হয়ে যাবে আপনার কি ইজ্জতের কারণ হবে না বেইজ্জতি হবে ইজ্জতের কারণ হবে না ও কত বড় দিনদার ছিল লোকটা যে সিজদায় মারা গেছে সারা জগতে আপনি মারা যাওয়ার পরে ইজ্জত বেড়ে যাবে এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবো খোদা আমাদেরকে কোনো না কোনো এবাদতরত অবস্থায় মরণ দিও কোরআন শরীফ তেলাওয়াতরত অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন কেউ নামাজরত অবস্থায় ইন্তেকাল করবেন কেউ জিকিররত অবস্থায় ইন্তেকাল করবো কেউ হজ করতেছে ইন্তেকাল করবো কেউ রোজা রাখতেছে ইন্তেকাল করবো আল্লাহর কাছে এমন চাইব যে আল্লাহ তুমি ঈমানের সাথে এবং কোনো না কোনো নেক আমলের সাথে জড়া অবস্থায় আমাদেরকে মৃত্যুদান করিও এই দোয়াটা করতে পারবো না সবাই ইনশাল্লাহ এটা আপনি আপনার জন্য করবেন ভাই আমার কোনো ফায়দা নেই আমি কোনো ফায়দা পাবো না আপনি যদি সৎ মারা যান হ্যাঁ তবে আপনাকে উৎসাহিত করার কারণে আল্লাহ তাআলা যদি আমাকে কোনো ফায়দা দেন কোনো সওয়াব দেন এটা আল্লাহর মেহেরবানি তবে আপনি ঈমানের সাথে ইন্তেকাল করতে পারলে আপনার লাভ আমি ইন্তেকাল যদি ঈমানের সাথে ইন্তেকাল করতে পারি আমার লাভ আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক সকলকে ইমানের উপর চলার তৌফিক দান করুক সকলকে ইসলামের উপর চলার তৌফিক দান করুক সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় তরিকায় সুন্নতের উপর চলার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের খুঁটিনাটি বিষয়গুলো সৎভাবে জেনে সৎভাবে আমল করার তৌফিক দান করুক কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করে কোরআনকে শিখে কোরআনের উপরে হালাল হারামগুলো মেনে জেনে শুনে শুনে আমল করার তৌফিক দান করুক বলি আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আজকের এটাই মুনাজাত